আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এমন কি কোনো নামাজ রয়েছে যে নামাজটি মাত্র একবার আদায় করিলে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক, যারা জীবনে অনেক গুনাহ করেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে এমন একটি নামাজের কথা বলে দিব যে নামাজটি মাত্র দুই রাকাত পড়লে আপনার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। দর্শক, নামাজটির নাম হচ্ছে তাওবার নামাজ। এই নামাজ মাত্র দুই রাকাত। এই নামাজের মধ্যে যেই কোনো সুরা দিয়ে আপনি এই নামাজটি পড়তে পারবেন। দর্শক, আরেকটা কথা মনে রাখতে হবে, এই নামাজটি পড়ার সময় দুনিয়ার কোনো ধ্যান খেয়াল মনের মধ্যে থাকা যাবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এই নামাজটি চেষ্টা করবেন রাত্রিবেলায় পড়ার জন্য। দর্শক, চলুন ভিডিওটি লম্বা না করে এই নামাজটি, গুনাহ মাফের নামাজটি আমরা শিখে নিই। প্রথমে আমরা কেবলামুখী হয়ে দাঁড়াবো, অতপর আমরা নিয়ত করে নিব। নিয়তটি করবেন আপনারা এইভাবে, আমি কেবলামুখী হয়ে তাওবার দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, অতপরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দর্শক, প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, অতপর সূরা ফাতিহা পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে শুধু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে কোন একটি সূরা মিলাব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতপর আমরা সরাসরি রুকুর মধ্যে চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আউযিম, সুবহান রব্বিয়াল আউযিম, সুবহান রব্বিয়াল আউযিম। এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করব, অথবা পাঁচবার অথবা সাতবার। অতপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। অতপর সরাসরি আমরা সেজদার মধ্যে চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি। দুই সেজদার মাঝখানে আপনারা এই দোয়াটি মাত্র একবার পাঠ করবেন। অতপর আবার সেজদার মধ্যে গিয়ে পুনরায় ওই তাসবিহটি মাত্র তিনবার পাঠ করবেন। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দর্শক, যখন নামাজটি পড়বেন দুনিয়ার কোনো ধ্যান খেয়াল মনের মধ্যে থাকা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার ভয় মনের মধ্যে থাকতে হবে। এখন আমরা বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ বলে যে কোন একটি সূরা মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দর্শক, এখন আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসরের মাধ্যমে নামাজটি সম্পূর্ণ করব। প্রথমে আমরা তাশাহুদ পাঠ করব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা ইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله এখন আমরা দুরূদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এখন আমরা দোয়ায়ে মাসুরা পাঠ করব আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এখন আমরা সালামের মাধ্যমে এই তাওবার নামাজটি আমরা শেষ করব অর্থাৎ গুনাহ মাফের নামাজটি শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ